আমি এসেছি সোমনাথ, আর সোমনাথে যে হোটেলটায় আমি উঠেছি সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল বিনায়ক। খুব ভালো রুম, খুব ভালো লোকেশান, মন্দির এখান থেকে 2 মিনিটের মতো হাঁটা রাস্তা, ঠিক আছে। বাজার ঘাট, রান্নার হোটেল, খাবারের হোটেল, চা নাস্তা সব কিছু এখানে আছে। খুব ভালো লোকেশান আছে এই হোটেলের। যে ওনার মিলন ভাই, সে খুবই তার ব্যবহার ভালো। আরেকজন এনার সাথে আছে সুরেশ ভাই, এনার দুজন হচ্ছে ওনার। তো এনাদের দুজনেরই প্রত্যেকের ব্যবহার খুবই ভালো। এনাদের যে স্টাফরা আছে আমি দেখাবো, স্টাফদের সাথে ছবিটা দেখাবো, ওনারাও খুব ভালো, খুব হেল্পফুল হচ্ছেন। যখন যেটা প্রয়োজন হচ্ছে সেটা দিয়ে দিচ্ছে রুমে। হ্যাঁ, তো আপনারা এলে একদম, মানে আপনাদের আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই হোটেলটায় আসুন, খুব ভালো ব্যবহার। আমি ভিডিওর শেষে ওনাদের ভিজিটিং কার্ড দিয়ে দেবো, আপনারা সেই কার্ডে মোবাইল নাম্বার আছে সেটাতে আপনারা যোগাযোগ করবেন। আমি নাম্বারটা তাও একবার মোবাইলে বলে দিচ্ছি, মোবাইল নাম্বারটা হচ্ছে মিলন ভাইয়ের নাম্বারটা হচ্ছে 9924460557, আর সুরেশ ভাইয়ের নাম্বারটা হচ্ছে 9913656076। আপনারা আসার আগে সুরেশ ভাই বা মিলন ভাই এদেরকে ফোন করে নেবেন, এরা আপনাদের যথেষ্ট হেল্প করবে, ভালো রেট লাগিয়ে দেবে আপনাকে। আমি রেটটা তাও মোবাইলের মধ্যে বলে দিচ্ছি। আমি যে রুমটা এখন দেখাবো এটা হচ্ছে 4 বেডেড রুম আর 2 বেডেড রুম, আমি 2 বেডেড রুমে আছি, আর দুটোরই রেট আপনাদের আমি ফোনের মাধ্যমে জানিয়ে দেবো। এনাদের যে ডাবল বেডরুম আছে সেটা যদি আপনারা এসি নেন সেটা আপনাদের পড়বে, এনাদের যে 4 বেডেড রুম আছে, আমি রেটটা আরেকবার বলে দিই, 4 বেডেড রুম যদি আপনারা নন এসি নেন তাহলে 1000 থেকে 1200 টাকা পড়বে, আর যদি 4 বেডেড রুম আপনারা এসি নেন তাহলে 1500 থেকে 2000 টাকা পড়বে। রেটটা সিজন ওয়াইজ আপ ডাউন হয়, সেটা আপনারা ফোনে সুরেশ ভাই বা মিলন ভাইয়ের সাথে জেনে নেবেন। আমি রুমটা দেখাচ্ছি আপনাদের ছবিটা, আমি যে রুমটা দেখাচ্ছি এটা সেকেন্ড ফ্লোরে 8 নম্বর রুম, 4 বেডেড রুম। এখানে 4 জন আরামসে শুতে পারবেন, যথেষ্ট ভালো রুম, কম্বল রয়েছে, 2 বালিশ রয়েছে, পিছনে জানলা আছে, এখানে আরেকটা খাট যেখানে 2 জন শুতে পারবে, চেয়ার রাখা রয়েছে, আয়না রয়েছে, এসি আছে, ডাবল ফ্যান লাগানো আছে, কারোর কোনো অসুবিধা হবে না, যদি এসিতে ঠান্ডা লাগে আপনারা ফ্যানটাও ইউজ করতে পারবেন। আর আপনার এখানে কাপড় জামা টাঙানোর জায়গা রয়েছে। এবারে বাথরুমটা আপনাদের আমি দেখাচ্ছি, এটা ওয়েস্টার্ন স্টাইল বাথরুম, ঠিক আছে। এখানে বেসিন আছে, 2টো কল আছে, একটাতে এই কলটাতে গরম জল পড়ে আর এটাতে ঠান্ডা জল পড়ে, বালতি, মগ, কমোড, শাওয়ার সব কিছুই রয়েছে, যথেষ্ট বড় বাথরুম, কোনো অসুবিধা হবে না, আপনারা অনায়াসে এই বাথরুমটাকে ব্যবহার করতে পারবেন। আর এরপরে আমি আপনাদেরকে আর ডাবল বেডরুমটা দেখাচ্ছি। এরপরে যে রুমটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে রুম নাম্বার 4, এটা হচ্ছে 3 বেডরুম। যারা 3 জন এসে থাকবেন তারা এই রুমে আসবেন। এই রুমটা তো দেখুন, এখানে জিনিস রাখার জায়গা, আয়না, হ্যাঙ্গার, ঠিক আছে, চেয়ার, এসিও আছে। এই রুমটার অফ সিজন বা সিজনের যা রেট আছে তা সেটার হিসেবে এটার ভাড়া হচ্ছে নন এসি 800 টাকা, আর এসি মোটামুটি 1200-1300 টাকা পড়বে, সেটা আপনারা ফোন করে জেনে নেবেন। রুমটা যথেষ্ট বড়। এবার টয়লেটটাও দেখাচ্ছি, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে, লাইট একটু কম আছে যাই হোক, শাওয়ার আছে, বেসিনও আছে, বালতি, গরম জল, ঠান্ডা জল সবই রয়েছে। গরম জলটা সেন্ট্রালাইজড পড়ে, কোনোরকম গিজারের এখানে প্রয়োজন নেই। ফ্যান চলছে জোরেই, যথেষ্ট হাওয়া, এসি লাগানো আছে। এই হচ্ছে রুম, এখানে 1জন শুতে পারবে, এটাতে 2জন শুতে পারবে। এবারে যে রুমটা দেখাচ্ছে এটা রুম নাম্বার 6, এটা ডাবল বেডরুম, এটাতে এসি নন এসি দুরকমভাবেই আপনারা সুবিধা পাবেন। এখানে আয়না রয়েছে, একই রকমভাবে বিছানাও রয়েছে, 2জন কেন, এখানে 3জন আরামসে শুতে পারবে, কোনো অসুবিধা নেই, 2জন বড় মানুষ আর 1জন বাচ্চা চাইল্ড আরামসে শুতে পারবে। এই রুমটার ভাড়া হচ্ছে 650 টাকা, আর বাকি ফোন করে দাদাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। যথেষ্ট ভালো রুম, ভালো লোকেশানে আছে, কমোড আছে, মগ, বালতি, গরম জল, ঠান্ডা জল, শাওয়ার সবই আছে, যথেষ্ট বড় রুম, এই বড় বাথরুম। এখানে একটা পাশে খাবার রেস্টুরেন্ট খুলেছে যেটার নাম হচ্ছে পঞ্চমুখ মহাদেব পার্সেল পয়েন্ট। এখানে আপনারা নেমেই ডান হাতে রেস্টুরেন্টটা আছে।
আছে।